दशमीर सकाले मंडपे मंडपे दश उपाचारे अनुष्ठित हय देवी दुर्गार बिहित पूजा। शांति जल छिटिए देया हय अंजलि। পরে মন্দিরের দিঘিতে দর্পণ বিসর্জনে শেষ হয় শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। পূজারীরা জানান অসুর বধ ও অকল্যাণ দূর করে দেবী কৈলাসে ফিরে যাবার পথে ভক্তদের জন্য রেখে যাচ্ছেন সুখ সমৃদ্ধি ও আশীর্বাদ। জ্যোতিষ শাস্ত্রের যে কথাটা বলা হয়েছে ঘোড়ায় যাওয়া এবং দোলায় যাওয়া এটা খারাপ, আমরা তার জন্য প্রার্থনা করি যে যাতে কোনো কর্মে খারাপ না হয়, আমরা শক্তি অর্জন করব এবং আমরা একটি সুন্দর বাংলাদেশ ভবিষ্যতে পাব। তবে নিয়ম করে প্রতি বছর দশমীর সকালে পূজা শেষে লাল রঙের সিঁদুর দিয়ে নারীরা সিঁদুর খেলেন, তা এবছর আয়োজন থেকে বাদ দেওয়া হয়েছে। আমাদের যে শোভাযাত্রাটা হতো সেই শোভাযাত্রা এবার হচ্ছে না। আমরা বলেছি যে আমরা সমস্ত অনুষ্ঠান বর্জন করেছি, আমরা এবার আরতি প্রতিযোগিতাও করি নাই। তবে শ্রদ্ধা ভরে দেবীর চরণে ফুল সিঁদুর বেলপাতা ও মিষ্টি দিয়ে নানা আনুষ্ঠানিকতা পালন করেন ভক্তরা। আজকে কষ্টই লাগছে, মা চলে যাচ্ছেন, আশীর্বাদ করলাম যেন কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা না হয়, সিঁদুর খেলা হবে না, তাই আমার মন খারাপ। এদিকে কয়েকটি স্থানে মণ্ডপে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে মন্দির ও মণ্ডপগুলোতে 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত অবস্থান সমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বীরা। যে সময় আমরা উৎসব পালন করব, সিঁদুর উৎসব পালন করব, সেখানে আমাদের প্রতিবাদ সমাবেশ করতে হচ্ছে। কোন দুর্বৃত্তকে এই মাটিতে স্থান দেওয়ার সুযোগ আছে বলে আমরা মনে করি না। শরতের শুভ্র কাশফুলের মতো মানব হৃদয়ে পুণ্যের পুষ্পরাশি পরস্ফুটিত এবং অশুভকে বিনাশ করে আগামী বছর দেবী দুর্গা আবারও আসবে ধরাধামে, এমন প্রত্যাশা ভক্তদের। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।